নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে হাসিনা মোদি আন্তরিক বৈঠক নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ দিল্লি ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী তার ছেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে বাজেটের আয় ব্যয় হিসেব মেলানো সম্ভব নয় মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ফাঁকা বুলি ও বেনজির বাজেট বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা খতিয়ে দেখতে ইসির তদন্ত কমিটি গঠন কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি তদন্তে সময় ক্ষেপণ হয়েছে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে গণমাধ্যমে তা ঠিকমতো আসে না প্রশ্ন করা হয় কেবল বেনজির আজিজের দুর্নীতি নিয়ে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমান আওয়ামী লীগ আজিজ বেনজিরের আওয়ামী লীগ দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল জুলুম নির্যাতনে ভয় পায় না বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ দুদকের তলবের সাম্প্রতিক ঘটনার ব্যাপারে তদন্ত চলছে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজধানীর কূটনৈতিক এলাকায় সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার আলী মানসিক ভারসাম্যহীন দাবি স্বজনদের টিলা ধসে সিলেটে মাটি চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু ভারী বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত আহত আরও তিনজন আরসা ও আরএসওর দ্বন্দ্বের জের বলছে পুলিশ রেকর্ড গড়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টা পার না হতেই কৃষক বান্ধব নথিপত্রে সই করে নতুন সরকারের কাজ শুরু করেছেন নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ৬ প্রার্থীর নাম ঘোষণা আগেই বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হওয়ার পর এই ঘোষণা দিলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ভাগ্য এখন আয়ারল্যান্ডের হাতে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে পরাজয়ে প্রথম রাউন্ড থেকে বিদায়ের দ্বার প্রান্তে পাকিস্তান কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের পক্ষে গোলটি করেন এনহেল ডি মারিয়া এই ম্যাচ দিয়ে ফের আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি গত ঈদে ইত্যাদিতে তাহসানের সঙ্গে রঙে রঙে রঙিন হব গান গিয়ে প্রশংসা করিয়েছিলেন অভিনেত্রী তাসমিয়া ফারিন সেই গানটি লন্ডনের মাইল অ্যান্ড মাইল স্টেডিয়ামে গাইতে গিয়ে খেই হারিয়ে ফেলেন ফারিন ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন বেসুরো গানের জন্য সব গুজবের অবসান ঘটিয়ে অবশেষে শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা আর মাত্র ১৩ দিন পর দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে চলেছেন